নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29, 30 এবং 31 বছরের এই শেষ তিন দিন, 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর, বছরের এই শেষ তিন দিন যে রাশিগুলোর আমি কথা বলতে চলেছি চমৎকার হতে চলেছে। চমৎকারকে নমস্কার আমি জানাই। প্রথম কথা, যারা দেখছেন এই ভিডিওটি তাদেরকে আমি একটি কথা বলবো, আপনারা টাকা গুনতে গুনতে কিন্তু আপনাদের হাত ব্যথা হয়ে যাবে, এক কথায় পরিষ্কার কথা। কারণ এই যে বছর শেষ হওয়ার ঠিক মানে মুহূর্তে তিনটা দিন, এই তিনটা দিন যে রাশিগুলো আমি কথা বলছি সে রাশিগুলো মানে টাকার গদিতে কিন্তু বসতে কিন্তু চলেছে। কেন আমি এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ মানে পরিস্থিতিটা এমন দাঁড়াবে, একটা কথা আছে না, গ্রহের চক্রে মানুষ ঘুরে, তো এখানে গ্রহের এমন খেলা যার জন্য যে রাশিগুলোর চমৎকার হতে চলেছে, এক কথায় ধনবর্ষা হতে চলেছে। কেউ কেউ বলে যে স্যার আকাশ থেকে অর্থ পড়বে নাকি, দেখুন আক্ষরিক অর্থ নেবেন না। অর্থাৎ এই যে তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে কোথায়, মকর রাশিতে। মকর রাশিতে শুক্র, বুধ এবং শনি তিনটি গ্রহ মকর রাশিতে অবস্থান করছে, একে অপরের সঙ্গে কিন্তু মিত্রতা রয়েছে। শনির সাথে বুধের মিত্রতা রয়েছে, আবার বুধের সাথে শুক্রের মিত্রতা রয়েছে, আবার শুক্রের সাথে শনির কিন্তু পরম মিত্রতা রয়েছে। কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই রাশিগুলো, লিখে রাখুন। এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি করতে হতে চলেছে এই তিনটি গ্রহ একত্রে, এবং তিনটি একে অপরের পরম মিত্র গ্রহ। অর্থাৎ 29, 30 এবং 31 তারিখ বছরের শেষ দিন, তিন দিন মানে এক কথায় যদি বলি টাকা গুনতে গুনতে আপনার কিন্তু নিজেরা কিন্তু হাঁপিয়ে উঠবেন। যদি আপনার জন্মছকে এই যোগটি যদি আপনার বাই বার্থ চার্ট যদি থাকে, মানে একটা কথা বারবার আমি বলি, কিছু কিছু থাকে কি জানেন, কপাল, কপালের জোরে মানুষ অনেক দূর কিন্তু এগায়। অনেকে প্রচুর পরিশ্রম করছে, সারা জীবন পরিশ্রমই করে গেল কিন্তু সেই অর্থে কিন্তু অর্থ কিন্তু পেল না, কিন্তু এক একজন অনেক কম পরিশ্রম করেই কিন্তু প্রচুর অর্থ কিন্তু পায়। তো এটাই হচ্ছে ভাগ্য, এটা হচ্ছে ডেস্টিনি, ডেস্টিনিকে মানতেই হবে। তো এই যে তিনটি গ্রহ মিত্র রাশিতে অবস্থান করছে, ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে, শুক্র, বুধ এবং শনি একত্রে অবস্থান করছে, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আমি আবারও বলছি অবশ্যই, আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি অন্তত আমার ডিকশনারি থেকে এই ইম্পসিবল অসম্ভব কথাটি আমি কেটে দিয়েছি। কারণ দেখুন জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানব কল্যাণকারী শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারে, আপনার প্রচুর ঋণ হয়ে গেছে সেখান থেকে আপনি কি করে মুক্তি পাবেন, একমাত্র দেখাবে জ্যোতিষশাস্ত্র। আপনার ব্যবসা বসে যাচ্ছে সেখানে জ্যোতিষশাস্ত্র, আপনার চাকরির জায়গাতে সমস্যা সেখানে জ্যোতিষশাস্ত্র, বিয়ে হচ্ছে না জ্যোতিষশাস্ত্র, সম্পত্তি নিয়ে সমস্যা চলছে জ্যোতিষশাস্ত্র, দাম্পত্য সুখের জায়গা সেখানে জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে বিশেষভাবে কিন্তু মানে আপনাকে কিন্তু লাভ কিন্তু দিতে পারে। তো এই যে বছরের এই শেষ তিন দিন, 29, 30 এবং 31শে ডিসেম্বর, লাভের উপর লাভ পেতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই রাশিগুলো।
আমি একে একে রাশিগুলোর নাম জানাতে চলেছি। আমি বারবার বলি, আমি প্রত্যেকের কিন্তু হাত কিন্তু বারবার বলি ধরি না, কিন্তু যাদের ক্ষেত্রে সম্ভব তাদেরকে কিন্তু আমি রেমিডি দিই, এবং যাদের ক্ষেত্রে নমনীয়তা আছে, প্রথম কথা নমনীয়তা, ভদ্রতা, তাদেরকে কিন্তু আমি রেমিডি দিই। প্রত্যেকে দেখি কিন্তু মানে অনেকে রেমিডি বললেও না, রেমিডি এখন আপনার লাগবে না, আমি এই কথাও বলি অনেককে। কেন বলি, এর পিছনে কিন্তু কারণ আছে। যাদেরকে বলি তারা কিন্তু অনেকবার বলে, স্যার রেমিডি নিলে ভালো হতো, আপনি যদি দিতেন, এখন কোনো দরকার নেই। তার মধ্যেই কিন্তু বুঝে নিতে হবে কেন আমি দিতে চাইছি না, এটাই কিন্তু বুঝার ব্যাপার কিন্তু রয়েছে। প্রেডিকশান আমার মাটিতে পড়ে না, যা প্রেডিকশান করবো না, পিং পয়েন্ট প্রেডিকশান, আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে। তো আলোচনা শুরু করা যাক বছরের শেষ তিন দিনের। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, মানে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছি, আপনাদের রাশির অধিপতিও অবস্থান করছে, আপনাদের কর্মাধিপতি অবস্থান করছে, আপনাদের ভাগ্যাধিপতি অবস্থান করছে, আপনাদের ধনাধিপতি অবস্থান করছে। কন্যা রাশি আর কি চায়? ওই যে আমি বারবার বলি না, কৌশিক রায় সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আলোচনা করে। ওই দুম করে বলে ফেললাম এ কটা রাশি ভালো, লজিক্যালি বুঝাতে কি কারণে। জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে একটা প্রপার বিজ্ঞান, এটা হচ্ছে টোটাল একটা অঙ্ক, কি কারণে হচ্ছে। আপনার, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ঠিক পঞ্চমভাবে পঞ্চমপতি ধনাধিপতি ভাগ্যাধিপতি অবস্থান করছে, এবং রাশির অধিপতি কর্মাধিপতি। তাহলে আপনাদের কী কী জায়গাটা দেখা যাচ্ছে, 29, 30 এবং 30 বছরের শেষ তিন দিন আপনাদের লাভ বাড়বে। লিখে রাখুন কন্যা রাশি, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় হবে। শেয়ার বাজার, আপনার ফাটকা ট্রেন্ডিং স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু হতে চলেছে। কর্মাধিক কর্মের জায়গাটা, কর্মের নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা প্রমোশন পদোন্নতি, এবং কর্মের জায়গাটা নিয়ে যাদের একটু সমস্যা চলছিল সেই জায়গাটা সমস্যা কাটবে, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি কন্যা রাশি, লিখে রাখুন যত কন্যা রাশি মানুষ আছে ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির আপনার ঠিক শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং রাশির অধিপতি অবস্থান করছে, এবং আপনার ভাগ্যাধিপতি অবস্থান করছে। এখানে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ এই সময় আসতে চলেছে, যারা ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে লাভ পাবেন, রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, যত বৃষ রাশি ধনবর্ষা হতে চলেছে বৃষ রাশি। লিখে রাখুন আপনার রাশির অধিপতি ভাগ্য হবে, ধনাধিপতি ভাগ্য হবে, বুদ্ধির অধিপতি ভাগ্য হবে, ভাগ্যপতি ভাগ্য হবে, পঞ্চমপতি ধনপতি রাশির অধিপতি টোটালটা ভাগ্যপতির সাথে ভাগ্যভাবে অবস্থান করছে। মানে আপনি বৃষ রাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, বিদেশ থেকে আপনারা লাভ পেতে চলেছেন। যারা শেয়ার বাজার সঙ্গে আছেন, স্টক মার্কেটের সঙ্গে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ফাটকার সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু দুর্দান্ত লাভ পাবেন, এবং অর্থনৈতিক স্থিতির জায়গায় কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। লিখে রাখুন যত বৃষ রাশির দর্শক আছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। কি কানেকশান মকর রাশি! 29, 30 এবং 31 আপনার পঞ্চমপতি এবং ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে। ক
কর্মাদিবতীয় রাশিতে অবস্থান করছে এবং আপনাদের শনি রাশিতে অবস্থান করছে। বছরের শেষ যেতে যেতে মকর রাশি, মানে কল্পনা আপনি করতে পারবেন না যত মকর রাশির দর্শক আছে, অর্থের জোয়ার আসতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং এর পাশাপাশি আপনার মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের পঞ্চমপতি রাশিতে আকর্ষিক অর্থ লাভ, ভাগ্যের দ্বারা ভাগ্যপতি রাশিতে ভাগ্যের দ্বারা অর্থ এবং শোষণমোহ মহাপুরুষ রাজযোগ মান সম্মান খ্যাতি আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের এ সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন এবং আপনাদের যে কাজ দীর্ঘদিন আটকে ছিল, পেন্ডিং হয়েছিল, সেই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে মকর রাশি। অর্থাৎ যে রাশিগুলো আমি কথা বললাম লিখে রাখুন, 29, 30 এবং 31 তারিখ ডিসেম্বরের শেষ, বছরের শেষ তিন দিন চাইলেও ভুলতে পারবেন না। আবারও বলছি চমৎকার হতে চলেছে, চমৎকারকে নমস্কার আমি জানাই। প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।